সুদীর্ঘ প্রায় 10-11 বছর ধরে রাস্তার সংস্কার না হওয়ার কারণে মরণ ফাঁদে পরিণত রাস্তাটি। ঘটনা তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে হাওয়াই বাড়ি থেকে থাংনাই বাজার ভায়া চরণমণি যাওয়ার রাস্তাটি। অথচ এই উপজাতি বসতি এলাকায় বসবাসরত উপজাতিরা কৃষিকাজের উপর নির্ভর, কিন্তু এলাকার রাস্তাটি দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়ার ফলে রাস্তার বিটুমিন উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে আছে। ফলে এলাকার জুমিয়া এবং কৃষকরা তাদের কৃষিজ ফসল বাজারে নিয়ে আসতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তা খারাপ থাকার কারণে বিভিন্ন যানবাহনের চালক অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে কৃষকরা বাজারে কৃষিজ ফসল এনে বিক্রি করেও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে। এ অবস্থায় এলাকার কৃষক সহ সাধারণ মানুষজন চাইছে হাওয়াই বাড়ি থেকে থাংনাই বাজার ভায়া চরণমণি যাতায়াতের রাস্তাটি যাতে দ্রুত সংস্কার করে দেয়। এছাড়াও এই মরণ ফাঁদে পরিণত হয়ে থাকা রাস্তাটি সংস্কার করা হলে এলাকার কৃষকরা সবচেয়ে বেশি উপকৃত হবে। তারা তো তাদের ফসল বাজারে নিতে খুব কষ্ট কষ্ট। রাস্তাটা কত বছর ধরে খারাপ করলেন? ওই তো 10-10 বছর হয়ে গেছে। এর মধ্যে আর ঠিক করা হয়েছে না? রাস্তাটা ঠিক হলে তো আপনারও সুবিধা। এখন অত যাইতে তারা কইতাছে একদম রাস্তা ভালো না, নষ্ট হইতাছে, এই এমন কইতাছে কি যারা অটো। আমরা তো রিজার্ভ লয় এমন ইয়া অনেক জায়গায় উঠে গেছে, একদম পিচ রাস্তা উঠে গেছে। এমনিতে আপনার ভাড়া কত করে এখানে? আমরা হাওয়াই বাড়ি থেকে চরণমণি যাইতে একজন হোক দুইজন হোক 50 টাকা রাস্তা খারাপের জন্যে। হ্যাঁ হ্যাঁ। আর নতুবা এমনি রাস্তা ভালো থাকলে কত ভাড়া? এখন তো যেমন মনে করো বেশিরভাগ লুট হইলে যখন 2 বস্তা হইলে কিছু 70 টাকা 80 টাকা দিন লাগে। লোক শুধু একজন হোক দুইজন হোক 50 টাকা একবার যাইতে আইতে যাইতে 100 টাকা। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।